2022-23 শিক্ষাবর্ষ থেকে আগরতলার আইজিএম হাসপাতালে নতুন বিল্ডিংগুলোতে শুরু হবে ডেন্টাল কলেজ। সেপ্টেম্বর মাস থেকে নিট পরীক্ষার মাধ্যমে মোট 50 জন ছাত্রছাত্রী ডেন্টাল পড়ার সুযোগ পাবে। 50টি আসনের মধ্যে 15টি আসন বরাদ্দ থাকবে সর্বভারতীয় স্তরের জন্য। বাকি কিছু আসন উত্তর পূর্বাঞ্চলের যে সমস্ত রাজ্যে ডেন্টাল কলেজ নেই সেই রাজ্যগুলির জন্য বরাদ্দ করা হবে। সর্বমোট 25টি আসন পাবে ত্রিপুরা রাজ্যের ছেলে মেয়েরা। আপাতত 4.5 বছরের কোর্স চালু হবে নতুন এই ডেন্টাল কলেজে। বৃহস্পতিবার মহাকরণের সাংবাদিক বৈঠকে বিস্তারিত তথ্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। 50 সিটের আমাদের এই ডেন্টাল কলেজ হবে এবং এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, তো বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে এগুলো ক্রমান্বয়ে ফার্স্ট ইয়ারে কোন কোন যে আমাদের কোর্স আছে, ফার্স্ট ইয়ারে কী কী পড়তে হবে, সেকেন্ড ইয়ারে কী কী পড়তে হবে, 4 ইয়ার্সের কোর্স, আগামী দিন এটা 4.5 বছরের হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এখন অবধি 4 বছরের আছে। এবং এর জন্য আমাদের যে সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে ত্রিপুরা ইউনিভার্সিটি, তার থেকে তাদেরও একটা পারমিশন লাগে, সেটাও আমরা পেয়েছিলাম, তো সেইগুলো ওরা নিয়ে গেছেন। তো আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারেই ডেন্টাল কলেজটা চলবে। 15% সিট এই 50টার মধ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে আমাদের দিতে হয়, আর যে বাকি যে সিটগুলো আছে এর মধ্যে হয়তোবা 7-8টা সিট এর মধ্যে হয়তোবা আমরা নর্থ ইস্টের যেখানে যেখানে ডেন্টাল কলেজ নাই সেখানে আমরা দেবো, আর বাকি সিটগুলো প্রায় 25টার মতো এখানে এটার একটা কাউন্সিলের একটা মিটিং হবে, কাউন্সিল বানাবো, তারা বসে ঠিক করবে যে ক্রাইটেরিয়া যা আছে মানে ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেই ক্রাইটেরিয়া ফিক্স করে কত পার্সেন্টেজ কাকে দেওয়া হবে সেই বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত হবে। 18 ডিসেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডেন্টাল কলেজের আনুষ্ঠানিক সূচনা করবে, তার জন্য সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে রাজ্য সরকার। এদিন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রাজ্যে ডেন্টাল কলেজের অনুমোদন দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডিয়া এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছে। যেহেতু 18 তারিখ প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি আসছেন, তো 18 তারিখ উনার মাধ্যমে আমরা এটা ইনোগ্রেশন করব। আপনারা জানেন যে উনি 18 তারিখ আমাদের যে আস্থাবল ময়দান বা বিবেকানন্দ ময়দানে উনি বিভিন্ন যেসব ইনোগ্রেশনের প্রোগ্রাম আছে এর মধ্যে ডেন্টাল কলেজটাকেও আমরা বুক করেছি এবং ওনার অনুমোদন আমরা চেয়েছি, সেটা আমরা পাঠিয়েছি এখন। তো এটা একটা খুশির বিষয় যে ওনার মাধ্যমে ডেন্টাল কলেজের ইনোগ্রেশন হবে। এদিনের সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মুখ্য সচিব এবং স্বাস্থ্য দপ্তরের সচিব জে কে সিনহা। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।